আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটু ফল কাটাকাটি শেয়ার করি। যদিও আমার নাইফ স্কিল খুবই পচা, তারপরও যেটুকু পারি তাই শেয়ার করছি। আর এর সাথে শেয়ার করব অস্ট্রেলিয়াতে আসার পরে আমার নতুন খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা। আমি যখন এদিকে প্রথম আসি তখন আমি কিছুই খেতে পারতাম না, স্পেশালি ফ্রুটস আর সবজি। আমার কাছে সব অন্যরকম লাগতো, মানে পুরো টেস্টই মনে হতো অন্য কিছু, কারণ আমি তখনও দেশের টেস্ট ভুলতে পারিনি। আর দেশের সবজি আর ফল আমার খুবই পছন্দের ছিল, স্পেশালি আমি সবজি আর ফল খুবই পছন্দ করি। এদিকে এসে প্রথম যে দুইটা ফ্রুটস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ছিল সেটা হচ্ছে কিউই আর পার্সিমন। কিউইটা দুই রকমের হয়, একটা গোল্ডেন আর একটা হচ্ছে সবুজ। এটা হচ্ছে গোল্ডেন কিউই আর এটা খেতে বেশ ভালো। আর এটা হচ্ছে পার্সিমন। পার্সিমন অ্যাকচুয়ালি হচ্ছে জাপানিজ ফল, কিন্তু এটা খাওয়ার পর আমার খুবই ভালো লেগেছিল। একটা মজার কথা বলি, পার্সিমন প্রথমে দেখে আমি ভেবেছিলাম এটা মনে হয় বাংলাদেশের দেশি গাব। আমাদের বাংলাদেশে যেমন দেশি গাব পাওয়া যায় ওটা কিন্তু খেতে অনেক মজা, যদিও এখন ওই ফলটা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। আর এই যে এখন এই যে পার্সিমনটা, এটা আসলে গাবের চেয়ে পুরোটাই আলাদা আর বেশ মিষ্টি। এটা একটু কাঁচা যখন থাকে তখনও মিষ্টি লাগে, আর যখন পেকে যায় তখন আরও বেশি মিষ্টি লাগে। আমার তো এখন এগুলো খেতে বেশ ভালোই লাগে। আপনাদের পছন্দের ফ্রুটস কী সেটা আমার কমেন্টে শেয়ার করতে পারেন।